আসসালামু আলাইকুম আপনারা কি ফেসবুক পেজের কিংবা ফেসবুক প্রোফাইলের ইউজার নেম চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি দেখিয়ে দেব পেজের কিংবা ফেসবুক প্রোফাইলের ইউজার নেম কীভাবে এবং কোথায় পরিবর্তন করতে হয় আপনাদের জন্যই নিয়মিত ভিডিও ক্রিয়েট করতে করতেছি টেকনো জ্বালে ভিডিওগুলো যদি প্রয়োজন বোধ মনে করেন দেখতে পারেন আর আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন সেটাও আমাদেরকে কমেন্টস করলে আমরা সে ধরনের ভিডিও আপনাদেরকে তৈরি করে দেব তো ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন করতে হলে আপনি ফেসবুকে কিন্তু এই কাজটা করতে পারবেন না এই জন্য যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি একটি ক্রম ব্রাউজার সিলেক্ট করলাম ক্রম ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটি যদি লগ ইন করা আগে থেকে না থাকে অবশ্যই আপনাকে ফেসবুক লগ ইন করতে হবে আমার অলরেডি লগ করা তো আমি ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করার পরে আমার প্রোফাইলটা এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইল চলে আসতেছে তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে ডেস্কটপ সাইট এই অপশানটাতে টিকমার্ক দিয়ে দিবেন তো এখান আমাদেরকে এই যে সার্চ বারে ক্লিক করতে হবে সার্চ বারে ক্লিক করার পরে এরকম একটি লেখা আসবে এবং শেয়ার কপি এই যে কলমের আইকন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আমার সাইটটা চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এম লেখা রয়েছে আমি ভালো করে দেখাচ্ছি দেখুন এম লেখা আছে এই এমটা কেটে দিবেন কেটে আমাদেরকে লিখতে হবে বি দেখুন ডাব্লিউ বি লিখে সার্চ করবেন সার্চ করার পরে আমাদের ফেসবুক প্রোফাইলটি কিন্তু প্রপারলি কম্পিউটার মোড চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা অলরেডি কম্পিউটার মোড চলে আসছে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল লোগো রয়েছে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন প্রোফাইল লোগোতে ক্লিক করার পরে আপনার প্রোফাইলের আন্ডারে যতটা পেজ রয়েছে প্রত্যেকটা পেজ কিন্তু এখানে শো করবে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এরকম একটা সাইট আসবে আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল দেখতে চান এখানে দেখুন সব প্রোফাইল দেখুন নামের একটি অপশান আছে সেটাতে ক্লিক করলে আপনার প্রত্যেকটা একটা ফেসবুক প্রোফাইল চলে আসবে এবং পেজে চলে আসবে তো আমি আমার প্রোফাইলের নামটা চেঞ্জ করে দেখাচ্ছি সেম টু সেম আপনি পেজের নামটাও এভাবে চেঞ্জ করতে পারবেন তো আমি প্রোফাইলটা সিলেক্ট করলাম প্রোফাইলটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন সেটিং নামে শুধু সেটিং নামের অপশনটাতে ক্লিক করবেন শুধু সেটিং নামের অপশনটাতে ক্লিক করলেই আমাদের সাইটটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নাম চেঞ্জ করার অপশনটা কিন্তু চলে আসছে একটু স্কুল করে এখানে আসুন দেখুন এই যে আমার ইউজার নেম আমি এটা এখন চেঞ্জ করবো এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম চলে আসছে আমি এই ইউজার নেমটি পরিবর্তন করবো এখন ইউজার নেম পরিবর্তনের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন প্রত্যেকটা অক্ষর কিন্তু ছোটো হাতের হতে হবে বড় হাতের লেখা যদি আপনি লিখেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনার ছোটো হাতে থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি যে লেখা আমার নামটা লিখেছি এখানে কিন্তু ইউজার নেমটি উপলব্ধি নেই মানে এই নামে অলরেডি অনেক ইউজার নেম রয়েছে এখানে কিন্তু করস চিহ্ন দেখাচ্ছে তো এখানে অবশ্যই রাইট চিহ্ন আসতে হবে রাইট চিহ্ন আসার পরে এখানে দিতে পাচ্ছেন পরিবর্তন সেভ করুন নামে যে অপশনটি দিতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করার পরেই আপনার যে ইউজার নেমটি সেটা সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে এটা প্রোফাইলের ক্ষেত্রে এবং পেজের ক্ষেত্রে সেম টু সেম এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নামটা সেভ হয়নি অলরেডি এই নামে ইউজার নেম রয়েছে এই জন্য জালালের সাথে কিছু সংখ্যা দিয়ে দিয়েছি এবং এখানে রাইট চিহ্ন দেখাচ্ছে পরিবর্তন সেভ করুন করলেই আমার এই ইউজার নামটি কিন্তু সেভ হয়ে যাবে আপনাদের ক্ষেত্রেও যদি এই সমস্যাটা হয় তাহলে যে কোনো একটি কয়েকটা সংখ্যা অ্যাড করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম